ভারী বর্ষণে স্তব্ধ বাণিজ্য নগরী বন্ধ বিমান বিমানবন্দরের প্রধান রানওয়ে বিদ্যালয় অফিস ছুটি ঘোষণা এখনো পর্যন্ত জনের মৃত্যুর খবর মিলেছে টানা এবং প্রবল বৃষ্টিপাতে প্রায় জনমগ্ন নগরের জনজীবন গত পাঁচ দিন ধরে বৃষ্টির দাপট চলছে মুম্বাই রবিবার থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে সোমবার রাত দুটো নাগাদ একটি আবাসনের দেওয়াল ভেঙে পড়ে মুম্বাইয়ের মালাডিস্টে এতে তেরো জন দেওয়াল চাপা পড়ে এর আরেকটি দেওয়াল ভেঙে পড়ায় ঘটনায় চাপা করে মৃত্যু হয়েছে তিনজনের এছাড়াও আরো ছয় জনের প্রাণহানির খবর রয়েছে বিপদ এড়াতে মুম্বাই বিমানবন্দরের মূল রানওয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় একটি রানওয়ে দিয়ে বিমান উঠানামা করছে কিছু আন্তর্জাতিক বিমান বেঙ্গালুরু এবং আমেদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ সহ সমস্ত সরকারি অফিস রেল ট্রেকে জল জমে যাওয়ায় বিঘ্ন করছে রেল চলাচলে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রিপোর্ট চ্যানেল